মেডিকেলে ভর্তি যুদ্ধে এক আসনের জন্য লড়ছেন 33 জন অংশ নিলেন প্রায় 1.5 লাখ শিক্ষার্থী কাটেনি প্রশ্ন ফাঁসের আতঙ্ক গুজব ছড়ানোয় আজও আটক দুইটা বছর অনিশ্চয়তার মধ্যে ছিলাম মেডিকেল এক্সামও দিলাম ভালো লাগছে শ্বশুরিয়া এসে মনে করেন সুন্দরভাবে দিতে পারে অনেক খুশি যদি আর একটু টাইম পাওয়া যেত ভালোভাবে হয়তো প্রিপারেশনটা নিতে পারতাম দুই বছর যেটা পড়ে মানুষ পরীক্ষা দেয় সেটা আমাদের এক মাসের পরীক্ষা দিতে হলো পরে কোশ্চেন দেখলাম বেশিরভাগই শর্ট সিলেবাস থেকে এসেছে ভয় করছিলাম কি পরীক্ষা কেমন হবে না হবে কিন্তু কোশ্চেন খুব ইজি হয়েছে ভুয়া প্রশ্নপত্র নিয়ে বলেছে যে টাকা পয়সা নিয়ে তারা সেই প্রশ্ন বিক্রি করবে দুইজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি প্রশ্ন ফাঁসের ঝুঁকি এড়াতে সার্বিক ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয়গুলোর আওতায় আনার তাগিদ অধিদপ্তর বা মন্ত্রণালয় যদি এতদিন পালন করছেন কিন্তু আসলে এটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে চলে যাওয়া উচিত প্রশ্ন তৈরির থেকে সংরক্ষণ ছাপানো সরবরাহ ক্রস চেক বা কাউন্টার চেক করে তাহলে নিশ্চয়ই এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসও আমরা বন্ধ করতে পারব দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ এ মাসেই দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতুর পিচ ঢালা সড়ক পথ ল্যাম্পপোস্টের কাজও প্রায় শেষ 2030 সালের মধ্যে চালু হবে ঢাকা ও আশপাশে মেট্রো রেলের 6 রুট একদিনই শসা বেগুনের দাম বাড়ল প্রায় দ্বিগুণ রমজানের আগে ঊর্ধ্বমুখী ইফতারিতে ব্যবহৃত পণ্যের দাম স্বস্তি নেই মাংসেও বাজার নিয়ন্ত্রণে অভিযানে ভোক্তা অধিদপ্তর রুবেল ছাড়া রাশিয়ার জ্বালানি না দেওয়ার ঘোষণায় ইউরোপে সংকটের আশঙ্কা বিশ্বে প্রতিদিন 9 কোটি ব্যারেল তেলের চাহিদা থাকলেও মাত্র 10 লাখ ব্যারেল দেওয়ার ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের জার্মানির বার্লিন থেকে এ বিষয়ে বিস্তারিত জানাবো আমি বিটু বড়ুয়া মেডিকেল কলেজে 2021 শিক্ষাবর্ষের MBBS প্রথম বর্ষে ভর্তিযুদ্ধে অংশ নিলেন প্রায় 1.5 লাখ শিক্ষার্থী একটি আসনের জন্য লড়ছেন অন্তত 33 জন এবারও ছিল প্রশ্নপত্র ফাঁসের গুজব আর এই অভিযোগে আজও দুইজনকে আটক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে মেডিকেলের ভর্তি পরীক্ষা চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে মেডিকেল কলেজের ভর্তিযুদ্ধে অংশ নিলেন 1,43,915 জন শিক্ষার্থী ছুটির দিনে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হন তারা পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদেরও উপচে পড়া ভিড় ছিল সারা দেশে একযোগে শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত চলা এই পরীক্ষা 19টি কেন্দ্রের 57টি ভেনুতে অনুষ্ঠিত হয়েছে সরকারি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা 4,350টি সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়াই করছেন 33 জন পরীক্ষার্থী পরীক্ষা শেষে প্রশ্নের মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ভর্তিচ্ছুরা প্রশ্নের মান অনেক ভালো ছিল কোনো মানে ভুল ছিল না প্লাস বিগত বছরের চেয়ে এই তুলনায় মানে এই বছরটা অনেক ভালো ছিল কোশ্চেন দেখলাম বেশিরভাগই শর্ট সিলেবাস থেকে এসেছে তো একটু আপসেট হয়েছে ব্যাপারটা আর কোশ্চেন স্ট্যান্ডার্ড বলতে একটু বেশি স্ট্যান্ডার্ড হয়ে গেছে বরাবরই মতো স্ট্যান্ডার্ড খুব বেশি কঠিন না খুব বেশি সহজ না 70-75টা ভালোই ছিল তারপরে এগুলো একটু ট্রিকি ছিল ঢাকার বাইরেও বিভিন্ন কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় পরীক্ষা সব অনিশ্চয়তা কাটিয়ে পরীক্ষা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা দুইটা বছর অনিশ্চয়তার মধ্যে ছিলাম তারপর ফাইনালি আমরা HSC দিলাম এখন মেডিকেল এক্সামও দিলাম ভালো লাগছে কোয়েশ্চেনও মোটামুটি ভালোই ছিল সব মিলিয়ে আর কি মানসিক একটা চাপেই ছিলাম যাক শেষ পর্যন্ত পরীক্ষাটা হয়ে গেল প্রিপারেশন মোটামুটি চেষ্টা করছি যতটা সম্ভব নেয়ার এখন পরীক্ষা দিলাম দেখি এখন আমরা তো ভাবছিলাম যেহেতু শর্ট সিলেবাস হবে কিন্তু পরবর্তীতে নির্দেশনা দেওয়া হয় ফুল সিলেবাস সেই হিসেবে অনেক ইজি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী পরে সাংবাদিকদের জানান সারা দেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি ভুয়া প্রশ্নপত্র নিয়ে বলেছে যে টাকা পয়সা নিয়ে তারা সেই প্রশ্ন দিবে বিক্রি করবে সেটা ধরা হয়েছে দুইজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি দেশের 160টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে 10,697টি শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষার বিদ্যমান পদ্ধতি প্রশ্নপত্র ফাঁসের সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা তাদের মতে
স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের নিয়ন্ত্রণ থাকায় এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন নন একাডেমিকরাও। আর তাই পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয়গুলোর আওতায়নার পক্ষে মত বিশেষজ্ঞদের। একই সঙ্গে সুরক্ষিত প্রযুক্তি ব্যবহার ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি নিশ্চিতের তাগিদ তাদের। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের ভর্তিযুদ্ধ মেডিকেল ভর্তি পরীক্ষা আসলেই বরাবরই আলোচনায় আসে প্রশ্ন ফাঁসের বিষয়টি, কখনো কখনো মেলে এর সত্যতাও। এবারও মেডিকেল ভর্তি পরীক্ষায় ছড়ানো হয়েছে প্রশ্নপত্র ফাঁসের গুজব, আইন শৃঙ্খলা বাহিনীর জালেও ধরা পড়েন অভিযুক্তরা। বিশেষজ্ঞরা মনে করেন ভর্তি পরীক্ষার বিদ্যমান পদ্ধতি প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি তৈরি করছে, সেক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থাপনা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে না রেখে বিশ্ববিদ্যালয়গুলোর আওতায় আনার পক্ষে মত বিশেষজ্ঞদের। পরীক্ষার যে এতদিন ধরে যে প্রচলিত পদ্ধতি, সেই পদ্ধতি থেকে বেরিয়ে আসা দরকার, কারণ যার যা দায়িত্ব তাকে পালন করতে দিলে এই সমস্যাগুলো কমে। এটি হচ্ছে অধিদপ্তর বা মন্ত্রণালয় যদি এতদিন পালন করছেন, কিন্তু আসলে এটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে চলে যাওয়া উচিত। প্রশ্নপত্র ফাঁস রোধে সুরক্ষিত প্রযুক্তির ব্যবহার ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। প্রশ্ন তৈরির থেকে সংরক্ষণ, ছাপানো, সরবরাহ, এগুলোর সাথে যুক্ত ব্যক্তি, ব্যবস্থাপনা এবং যে পদ্ধতি রয়েছে, এগুলোর প্রত্যেকটি অংশকে যদি আমরা সঠিকভাবে ক্রস চেক বা কাউন্টার চেক করে পুনঃ পরীক্ষা করে লিক প্রুফ বা ছিদ্রগুলোকে আমরা বন্ধ করতে পারি, তাহলে নিশ্চয়ই এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসও আমরা বন্ধ করতে পারব। বিশেষজ্ঞরা বলছেন প্রশ্নপত্র ফাঁস রোধে নিশ্চিত করতে হবে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। পদ্মা সেতুর অধিকাংশ কার্পেটিং শেষ, চলতি মাসের মাঝামাঝিতে পুরো সেতুর পিচ ডালা পথ দৃশ্যমান হবে, ল্যাম্পপোস্টের কাজও শেষের দিকে। এদিকে 3271 মেট্রিক টন পানি দিয়ে গ্যাস পাইপলাইনের পরীক্ষাও চলমান, মূল সেতুর অগ্রগতি 97%। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। চার লেনের সেতুর পশ্চিম পাশের দুই লেনের কার্পেটিং শেষ, এখন কার্পেটিং চলছে পূর্ব পাশের দুই লেনে। মূল সেতুতে কার্পেটিং অগ্রগতি 65.68%, আর ওয়াটার প্রুভিং অগ্রগতি 88.67%। কার্পেটিংয়ের আগে ওয়াটার কালার লেয়ারের উপর হলুদ লেয়ার দেওয়া হচ্ছে, এরপর কমলা রঙের লেয়ার ও শেষে কালো লেয়ার দেওয়ার কার্যক্রম চলছে। মূল সেতুর 251টি ল্যাম্পপোস্ট বসে গেছে, বসানো বাকি মাত্র 77টি, আর গ্যাস লাইন বসানো শেষে পাইপে 3271 মেট্রিক টন পানি প্রবেশ করিয়ে পরীক্ষা চলছে। কাজের এমন অগ্রগতিতে পদ্মাপাড়ের মানুষের স্বপ্ন পূরণ বাস্তব রূপ নিচ্ছে। বাংলাদেশের একটি অহংকার, একটি গৌরব, দীর্ঘ প্রতীক্ষার প্রহর হয়তো আমাদের শেষ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য থেকে সবকিছুই সহস্তরভাবে, অতি সহস্তরভাবে যোগাযোগ ব্যবস্থাটা সুন্দর হবে। জুনেই সেতুতে যান চলাচল উপযোগী করতে শেষ পর্যায়ের কাজ সফলভাবেই এগুচ্ছে বলে জানালেন এই মহাযজ্ঞের বাস্তবের কারিগর। চেষ্টা করছি জুনের মধ্যেই করা, এবং সেইভাবেই আমরা আগাচ্ছি। মূল সেতুর অগ্রগতি 97%, নদী শাসন 90%, আর সার্বিক অগ্রগতি 92%। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ শেষ, উদ্বোধনের জন্য এখন চলছে একেবারে শেষ পর্যায়ের কাজ। মুন্সীগঞ্জের মা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে পদ্মা সেতুর দুই প্রান্তে রেললিং প্রকল্পের কাজ এগোচ্ছে দ্রুত গতিতেই, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মাও রেল স্টেশনটির কাজও শেষ হচ্ছে আগামী জুনে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, বাঙালির মর্যাদার স্মারক পদ্মা সেতু ঘিরে এখন কিন্তু কর্মযজ্ঞ একেবারে শেষ পর্যায়ে, এবং আপনি যেটি বলছিলেন যে রেললিং প্রকল্প, এই যে আপনারা দেখছেন যে এই কর্মযজ্ঞটি চলছে, এর নিচ দিয়ে কিন্তু পদ্মা সেতুতে যানবাহন উঠতে থাকবে, এবং এই ওঠার লেনের যে নিচে রাস্তাটি, সেটি কিন্তু এই কাজটি সম্পূর্ণ হয়ে গেলেই সেটি চালু করে দেওয়া হবে, এবং এই কাজটি কিন্তু একেবারে শেষ পর্যায়ে। এবং এখানে যে দুইটি খুঁটির নকশা
জনিত সমস্যা ছিল, সেই কারণে কিন্তু সড়কের প্রশস্ততা এবং উচ্চতা ঠিক রেখে এই নতুনভাবে যে নকশাটি করেছে সেটি কিন্তু বাস্তবায়ন চলছে। এবং এর বাম পাশে যে যেখানে দেখছেন কর্মযোগ্য, সেই কর্মযোগ্য এলাকাতে কিন্তু এই যে ফলকটি তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু উদ্বোধনী ফলক, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে কিন্তু মূল পদ্মা সেতু, এবং পদ্মা সেতু দুই পাশে দুইটি করে চার লেনের যে পদ্মা সেতু দুটি করে লেন বেরিয়ে গেছে, আর মাঝখানের লেনটি কিন্তু এই এই যে যে কর্মযজ্ঞটি চলছে এটি হচ্ছে এই রেললিঙ্ক প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এবং 172 কিলোমিটার দীর্ঘ যে পদ্মা সেতু রেললিঙ্ক প্রকল্প, সেই প্রকল্প কি বেগবান করবার জন্য কিন্তু এই চ্যালেঞ্জটি অনেক বেশি গুরুত্ব দিয়ে করা হচ্ছে, এবং এটিকে শেষ করে দিয়েই কিন্তু এই একেবারে পদ্মা সেতুর নিচতলায় যে রেল ট্র্যাক সেগুলো বসানোর কাজ চলমান থাকবে, এবং সড়ক পথের সঙ্গে পদ্মা সেতুর যে রেল সংযোগ, রেল চলাচল সেটি চালু না হলেও এবছর ডিসেম্বরেই কিন্তু এই পদ্মা সেতু দিয়ে ভাঙা থেকে একেবারে মাওয়া পর্যন্ত রেল নিয়ে আসার কাজ চলছে। এবং এই পদ্মা সেতুর যে নানা রকম অগ্রগতি, তার মধ্যে সর্বশেষ যে খবর যে সেতুর যে রেলিং 15 ইঞ্চির সেই রেলিংগুলো কিন্তু বিমানে 200 রেলিং পরীক্ষামূলকভাবে নিয়ে আসা হয়েছে, সেগুলো পরীক্ষামূলকভাবে লাগানো হবে, এবং পুরো যে রেলিংয়ের চালান সেটি কিন্তু শিপি করে এই 17 মার্চ রওনা হয়েছে, 46 দিনের মধ্যেই বাংলাদেশে এসে পৌঁছাবে। এই ছিল পদ্মা সেতুর আমার কাছে থাকা সবশেষ তথ্য। পদ্মা সেতুর দুই প্রান্তে রেললিঙ্ক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আমরা সরাসরি সংযুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। 2030 সালের মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের সঙ্গে যুক্ত মেট্রো রেলের 6টি রুটই চালু হবে। কর্তৃপক্ষ বলছে প্রথম ধাপের অভিজ্ঞতা কাজে লাগবে, আর তাই বেশি বেগ পেতে হবে না পরবর্তী রুটগুলোতে। আর এবার জমি অধিগ্রহণের ক্ষেত্রেও কৌশলী হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। রাশেদ লিমনের রিপোর্ট। করোনার ধাক্কা সামলে গত কয়েক সপ্তাহে আবারও আগের রূপে ফিরেছে ঢাকা। যানজটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকা রাজধানীবাসী এখন স্বপ্ন দেখছে মেট্রো রেলকে ঘিরে। আমাদের জীবনের জীবনযাত্রার মান আরও উন্নয়ন হবে, মানুষজন ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুব সহজেই চলে যেতে পারবে, যেটা বিদেশে হয় আর কি। আমাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে অনেক বেশি সময় লাগে, সেখানে মেট্রো রেলে হয়তো আমরা অনেক তাড়াতাড়ি সেখানে পৌঁছে যেতে পারবো। লাইন 6-এর পাশাপাশি উড়ালপাতাল মিলিয়ে বিমানবন্দর থেকে কমলাপুর, নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত লাইন 1-5-এর নর্দার্ন রুট হেমায়তপুর থেকে ভাটারা, সাউদার্ন রুট গাবতলী থেকে আফতাবনগর, এরপরে MRTA লাইন 2 গাবতলী থেকে সাতমসজিদ রোড, নিউ মার্কেট পলাশি হয়ে চিটাগাং রোড, আর সবশেষ MRTA লাইন 4 কমলাপুর থেকে নারায়ণগঞ্জ। এই রুট মাটির নিচে হওয়ার কারণে ব্যক্তি মালিকানা জমি কিংবা ভবন যাই হোক তা অধিগ্রহণে খুব একটা বেগ পেতে হবে না DMTCL এর। আমরা যদি এন্ট্রি এক্সিট কোনো লোকের জায়গা নেই, সেখানে একতলাটা আমরা নিব, আর উপর থেকে দুইতলা অনওয়ার সে তার মার্কেট করতে পারবে। সুতরাং ডিজাইন ফেজে তারে যদি আমরা ইনকর্পোরেট করতে পারি তাহলে তারও লাভ হবে, আমাদেরও লাভ হবে। লাইন 6-এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব বলছে কর্তৃপক্ষ। 2030 সালে এই লাইনটার কাজ মানুষ চলাচল করতে পারবে। আমরা হয়তো আগামী 1 বছর পরে এটার আমরা নির্মাণ কাজের দিকে যাব। MRTA লাইন 6 যখন করা হয়েছিল তখন কিন্তু ইন ডিটেইলস এই বিষয়গুলো বাস্তবে দেখা হয় নাই। ডিসেম্বরে চালু হতে যাওয়া উত্তর থেকে আগারগাঁও অংশের সার্বিক অগ্রগতি এখন 90% বেশি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মাত্র 5 বছরেই বদলে যাবে দেশের একটি জেলার পুরো চিত্র। হাইটেক সিটি ও মাল্টিমোডাল হাব হতে চলা সেই জনপদ কক্সবাজার, ছোট বড় 191টি উন্নয়ন প্রকল্পে এখন দিন বদলানো তারা যেন সেখানকার সর্বোচ্চই। রেল সংযোগ, আন্তর্জাতিক বিমানবন্দর, গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ প্রকল্প এবং আধুনিক পর্যটন ব্যবস্থা, সব মিলে এক মহা কর্মযজ্ঞ চলছে কক্সবাজারকে ঘিরে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি কক্সবাজার, সমুদ্রের বালুকাময় তীর, পাহাড় আর ঝর্ণায় প্রকৃতি যেন এখানে সেজেই বসে থাকে তার রূপ আস্বাদনে পর্যটকদের আমন্ত্রণ জানাতে। যেখানে সবুজের ছায়া ঘেরা নয়নাভিরাম মেরিন ড্রাইভ দূর দিগন্তে মিলতে চায় পথিককে নিয়ে।
কক্সবাজারের চিরচেনা এই রূপের অধ্যায়ে যেন নতুন সংযোজন হতে যাচ্ছে সরকারের বেশ কয়েকটি প্রকল্প। বিদ্যমান বিমানবন্দরটিকে আধুনিক করে নির্মাণ করা হচ্ছে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে 10,700 ফুট দীর্ঘ রানওয়ের 1,300 ফুট থাকবে বঙ্গোপসাগরের ভেতরে। স্যান্ড পাইলিং করে তৈরি করা এই রানওয়ে হবে দেশের সর্ববৃহৎ। সুপরিসর রানওয়েতে হর হামেশাই বোয়িং 777 এবং 747 এর মতো বড় বিমানে একসাথে উড্ডয়ন ও অবতরণ করতে পারবেন সহস্রাধিক যাত্রী। অবতরণের সময় ভ্রমণকারীরা পাবেন সমুদ্রের জল ছোঁয়ার এক ঝুলন্ত অনুভূতি, পাশাপাশি ভৌগোলিক অবস্থানের সুবাদে ইন্টারন্যাশনাল রিফুয়েলিং আসযানের পার্কিং থেকেও বড় আয়ের উৎস হবে কক্সবাজার এয়ারপোর্ট। পরিকল্পিত পর্যটনের জন্য গোছানো হচ্ছে সাবরাং ইউনিয়নকে। নীল জলরাশির এই অঞ্চলে জীববৈচিত্র্য সংরক্ষণ করেই পাহাড় ও সাগরের বৈচিত্র্যময় দৃশ্য তুলে ধরা হবে অতিথিদের সামনে। সেখানে থাকবে ইকোট্যুরিজম, মেরিন অ্যাকোরিয়াম সহ বিদেশি পর্যটকদের জন্য সংরক্ষিত এলাকা। শুধু পর্যটন নয়, এই জনপদ অর্থনৈতিক বিকাশ ঘটাতে শিল্পখাতেও সেজে উঠছে আধুনিক অবকাঠামোর মাধ্যমে। মহেশখালীর মাতার বাড়িতে নির্মিত হচ্ছে 1,200 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র, থাকবে এলএনজি টার্মিনালও। এছাড়া কক্সবাজারের মাটিতেই গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর, যা অর্থনৈতিক সক্ষমতায় নতুন দুয়ার হবে দেশের জন্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 100 পয়সার ওমানি বাইসা, বাংলাদেশি টাকা যা 20 থেকে 22 টাকা মাত্র, অথচ তা বিক্রি করা হচ্ছে 10 থেকে 20 হাজার টাকায়। রাজস্থানের ব্যস্ত এলাকায় প্রতারণার ফাঁদ পেতে অসাধু চক্র মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। 3 সদস্যকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ বলছে ঢাকায় এ চক্রের সদস্য 50 থেকে 60 জন। বুলবুল রেজা রিপোর্ট। ওমানি বাইসা, 1,000 বাইসা সমান 1 ওমানি রিয়াল, যা বাংলাদেশি টাকায় 222 টাকার মতো, অর্থাৎ 100 বাইসা সমান 22 টাকা। এক শ্রেণীর প্রতারক এই 100 বাইসার প্রতিটি নোটকে হাজার হাজার টাকায় বিক্রি করছে। জানাবো ওমানি বাইসার প্রতারণার গল্প। পৃথিবীর যেসব দেশে পয়সার নোট হয় তার মধ্যে ওমান অন্যতম। দেশটির মুদ্রার নাম ওমানি রিয়াল। ওমানি মুদ্রার সবচেয়ে ছোট একক হচ্ছে বাইসা, বাংলাদেশে যা পয়সা নামে পরিচিত। তবে পয়সা বা কয়েন সাধারণত ধাতব মুদ্রা হলেও বাইসা কাগজে নোট, আর এই সুযোগটিই নেয় প্রতারকরা। ওমানের 100 পয়সাকে 100 রিয়াল বলে মানুষকে ধোকা দিচ্ছে প্রতারকরা। রাজধানীতে অভিযান চালিয়ে চক্রটির 3 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সিএনজি সাথে করে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ব্যাংকের সামনে যায় খাড়ায় এরা এই 20 টাকা দামের জিনিস 100 টাকা করে বেচে বাইসা। পুলিশ বলছে রাজধানীর ব্যাংকপাড়া তাদের মূল বিচরণ ক্ষেত্র হলেও 50 থেকে 60 জন কয়েকটি দলে ভাগ হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে বিভিন্ন এলাকায়। বিভিন্ন ব্যাংকের সামনে বা যে সমস্ত আমাদের যে কমার্শিয়াল যে এরিয়া, বিজি এরিয়া, সেই এরিয়ায় মানুষকে প্রলুব্ধ করে এবং তাদের মাধ্যমে তারা প্রথম কেনাবেচার মাধ্যমে অন্যান্য লোককে অ্যাট্রাকশন করে করে তাদেরকে এটা বিক্রি করে। তো এই প্রতারণার ফাঁদে অনেক লোকই পড়ছে। এই ধরনের বিদেশি মুদ্রা কেনার আগে সতর্ক থাকার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, সিডিটিআরবিতে। একদিনই প্রায় দ্বিগুণ বেড়েছে শসা ও বেগুনের দাম। রোজার আগেই চড়া ইফতারে ব্যবহৃত পণ্যের বাজার। ছোলা, বেসন আর চিনি কিনতে গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। আর স্বস্তি নেই মাংসের বাজারও। খুচরা বিক্রেতাদের দাবি, রোজার আগেই হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিচ্ছেন পাইকাররা। এমনিতেই 2 মাস ধরে নিত্যপণ্যের দামে আগুন, এতে যেন নতুন করে ঘি ঢেলেছে রোজার আগমন। সংযমের মাস আসার আগেই লাগামহীন বেগুন, শসা, লেবুসহ ইফতার আইটেমের দাম। শুক্রবার মহাখালী কাঁচা বাজারে গিয়ে দেখা গেল বাড়তি দামে বেগুন, শসা, টমেটো ও লেবু কিনছেন ভোক্তারা। একদিন আগেও 50 টাকার বেগুনের দাম উঠেছে 80 টাকা। একই অবস্থা শসা ও লেবুরও। বেগুনের দাম 80 টাকা কেজি, আর কি করবে বাজার? তেলের দাম 200 টাকা কেজি, চাউলের দাম 60-85 টাকা কেজি, মানুষ কিভাবে বাঁচবে? গতকালকে আমরা বেগুন 40-42 টাকা কিনে আসছি, আর আজকে আপনার কিনে হয়েছে যে 70 টাকা, নিয়ে আনতে আনতে 80 টাকা পুড়িয়ে গেছে।
ইফতারির জনপ্রিয় আইটেম বেগুনি আলুর চপ ও পেঁয়াজ তৈরিতে ব্যবহৃত বেসন মানভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, ছোলা বিক্রি হচ্ছে 75 টাকায়, আর খোলা চিনি বিক্রি হচ্ছে 78 টাকা কেজি দরে। তবে খেজুরের দাম বাড়েনি বলে দাবি বিক্রেতাদের। বাজার ভাই আগের বাড়তি, দাম কমে না খেলে বাড়ে। মিস করা বেসন আছে, মানে বিভিন্ন আইটেম দিয়ে মিস করে, এটা বেচতেছে 100 টাকা, একটা বেচতেছে 80 টাকা, একটা বেচতেছে 60। বড় মাছের দাম কিছুটা সহনীয় থাকলেও বাড়তি দরে বিক্রি হচ্ছে ছোট মাছ। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1300 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে তদারকি চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে নানা অনিয়ম পাওয়ায় 7টি প্রতিষ্ঠানকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকার থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর মধ্যেই বাজার তদারকিতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার সকালে কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালিয়ে বেশ কিছু অভিযোগ পান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দোকানগুলোতে পণ্যমূল্য তালিকা না থাকা সহ নানা অভিযোগে জরিমানা করা হয়। আমরা যার কাছ থেকে মাল কিনে হয় যদি আমাদের কম রেটে মাল না দেয়, তাহলে আমরা কিভাবে আমরা বেশি রেটে কম দামে মাল বেচবো? অনেকে লসে মাল বেচতাম। সব খুচরা কাস্টমার তো দুইটা আইটেম, সাইড আইটেম, পাঁচটা আইটেম, দশটা আইটেম নিবো। এই নাম ঠিকানা রাখি না, ফোন নাম্বার রাখি না, দেখি আমার জরিমানা হলো 5000 টাকা। আমাদের যে বিষয়টা ছিল যে মূল্য তালিকাটা সংরক্ষণ করতে হবে যথাযথভাবে, তো আমরা যাদেরকে একটু অসঙ্গতি পেয়েছি তাদেরকে শাস্তি আওতায় নিয়েছি। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোর নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা। হুটহাট করে দুই একদিন করলো, পাঁচ দিন গ্যাপ দিলে, এভাবে না করে রেগুলার একটা রুটিন মাফিক যখন করে তখন মানে যে ত্রুটি বিচ্যুতিগুলো থাকে সেগুলো মানে ওটাকে বলা যায় ফলো আপ, যেটা সেটা সুন্দরভাবে হয়। ভোক্তা অধিকার তো তারা মাঝে মাঝে সেটা রাউন্ড দেওয়া যায়, কিন্তু আসলে ওটার ইফেক্টটা কি? ওটা তো সাধারণ মানুষের কার্যকরী হয় না। আমি 10 লিটার তেল নিব, এখন 5 কেজি, 5 লিটার আমাকে দিছে, ওরা দোকানদার বলতেছে তেল আর নাই, তাহলে তেলটা কোথায় গেল? গত 10ই মার্চ থেকে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণ সরবরাহ দুই দফায় তদারকি চালায়। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। মাত্র 30 সেকেন্ডেই বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার স্বপ্ন আজও পূরণ হয়নি। উদ্বোধনের 8 মাস পেরিয়ে গেল, কোটি টাকার ই গেট এখনও পড়ে আছে অব্যবহৃত। ই পাসপোর্ট থাকার পরেও ব্যবহার করা যাচ্ছে না। তবে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলছেন ই গেট আটকে আছে ইমিগ্রেশন পুলিশের প্রশিক্ষণ শেষ না হওয়ার কারণে। আর ইমিগ্রেশনের দায়িত্বে থাকে স্পেশাল ব্রাঞ্চ SB বলছে পাসপোর্ট অধিদপ্তর সার্ভারে লিঙ্ক না দেয়ায় কাজ করতে পারছেন না তারা। সাদাত রহমতুল্লাহ, রিপোর্ট। দক্ষিণ এশিয়ার প্রথম আধুনিক বা ই পাসপোর্টের দেশ বাংলাদেশ। এরই মধ্যে 26 লাখের বেশি মানুষের হাতে পৌঁছেছে ই পাসপোর্ট। বিমানবন্দরে গিয়ে দেখা যায় বর্তমানে গড়ে প্রতি 10 জনের মধ্যে 6 জন ই পাসপোর্ট হাতে নিয়ে দেশ ছাড়ছে। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থার পরিবর্তন হয়নি। এখনও ইমিগ্রেশন পার হতে সময় লাগে 1 থেকে 2 ঘন্টার বেশি সময়, যার জন্য নির্ধারিত ফ্লাইটের 5 থেকে 6 ঘন্টা আগে বিদেশ যাওয়ার জন্য উপস্থিত হতে হয় বিমানবন্দরে। এই অবস্থার পরিবর্তনের জন্য 2021 সালের 30 জুন শাহজালাল বিমানবন্দরে উদ্বোধন করা হয় ই গেট, যার মাধ্যমে ই পাসপোর্টধারীরা ই গেটের সামনে দাঁড়ানোর পর স্বয়ংক্রিয়ভাবে ফটক খুলে যাবে, যেখানে মাত্র 30 সেকেন্ডই শেষ হবে পুরো ইমিগ্রেশন কার্যক্রম। কিন্তু বাস্তবতা হলো গত কয়েক মাসেও তা চালু হয়নি সাধারণ মানুষের জন্য। তাহলে ই পাসপোর্টের যে ডিজিটাল যেটা ই, ওটা তো কোনো সুযোগ সুবিধা এখনো পাওয়া যাইতেছে না, এই একই তো হয়রান, এই লাইন ধরে খাড়াই থাকতে হবে। এই পাসপোর্ট বইলে আমরা জলদি জলদি হয়ে যাবো, 30 সেকেন্ডে ইমিগ্রেশন করে ফেলতে পারবো, ওটা ওরকম হয় না এখন। তবে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলছেন ইমিগ্রেশন পুলিশের প্রশিক্ষণ চলমান থাকায় এখনও চালু করা সম্ভব হচ্ছে না বিমানবন্দরের ই গেট। এটা হলো কিছু পুলিশের ট্রেনিং হওয়ার পর তাদের সাথে আমাদের কিছু তথ্য আদান প্রদানের সমন্বয়ের বিষয় আছে, পুলিশ কী কী চায়, আমরা কী কী দিতে পারবো, এই জিনিসটা হয়ে গেলে আশা করি দ্রুত হয়ে যাবে, তাদের সাথে আমাদের সমন্বয়ের কাজ চলছে। অন্যদিকে ইমিগ্রেশন পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার দাবি বর্তমানে কেউ প্রশিক্ষণে নেই, পাসপোর্ট অফিস থেকে সার্ভারের লিঙ্ক পাওয়া মাত্রই চালু করা সম্ভব বিমানবন্দরের ই গেট। ইমিগ্রেশন ব্যবস্থায় যে আধুনিক পরিবর্তন আনার কথা ছিল তা 8 মাসেও আলোর মুখ দেখেনি। এমনকি 2 প্রতিষ্ঠানের রেষারেষিতেই আটকে আছে এই ই গেট ব্যবস্থাপনা কার্যক্রম। এর ফলে ই পাসপোর্ট থাকা সত্ত্বেও যাত্রীরা তা ব্যবহার করতে পারছে না, তার সুফল থেকে বঞ্চিত হচ্ছে বিমানবন্দরে আসা যাত্রীরা। এমন অবস্থায় এসব রেষারেষি বন্ধে সবার আগে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মোহনাকে সুরক্ষিত রাখাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জেলা ও নগরীর চারটি থানার সীমান্তবর্তী হওয়ায় কোনো থানাই তেমন তদারকি করে না। এ কারণে নিষেধাজ্ঞা সত্ত্বেও যেমন মোহনা এলাকায় মাছের জাল বিছানো হচ্ছে, ঠিক তেমনি অবাধে চলাচল করছে বালুবাহী বালখেট। অথচ এ মোহনা অতিক্রম করেই বিভিন্ন নদী থেকে মা মাছ হালদা নদীতে ডিম ছাড়তে আসে। শাখা উচ্চপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। নৌ পুলিশের টহল টিমের স্পিডবোট দেখে দ্রুত পালিয়ে যায় জাল বিছানোর কাজে জড়িত অন্তত চার থেকে পাঁচটি নৌকা। পরবর্তীতে তল্লাশি চালিয়ে দেখা যায় বিশাল এই নদীর মোহনার এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিছানো রয়েছে মাছ ধরার অবৈধ জাল। অথচ হালদা নদীর মা মাছ রক্ষায় কর্ণফুলী এবং হালদা নদীর এই মোহনাস্থলকে মাছ ধরার ক্ষেত্রে আইনিভাবে নিষেধাজ্ঞা জারি রয়েছে। যেহেতু মৎস্য মৌসুম হালদাদের প্রজনন মৌসুম শুরু হচ্ছে, এর আগে থেকে আমরা অভিযান শুরু করেছি এবং আমরা বিশেষ করে এই অংশটি জেলার হাটহাজারী, রাউজান, বোয়ালখালী এবং নগরীর চাঁদগাঁও সহ চারটি থানার সীমান্তবর্তী হওয়ায় তদারকির ক্ষেত্রে জটিলতা রয়ে গেছে। চারটা থানার মিলিত স্থান, যার জন্য কেউ আসলে ওইভাবে প্রোটেকশনে যায়নি। এবছর নৌপুলিশ সেটাকে শতভাগ প্রোটেক্ট করেছে। তো আমাদের প্রত্যাশা এবার অন্যান্য বাড়ছে একটা ভালো রেজাল্ট আশা করতে পারি আমরা। তবে নৌপুলিশের দাবি, কর্ণফুলী নদীতে নিয়মিত টহলের কারণে মোহনা কেন্দ্রিক জেলেদের জাল বিছানোর হার অনেকটা কমে আসছে। জাল বিরোধী অভিযান চললো, অবৈধ বালুবাহী বাল্ক জাহাজ নিয়ন্ত্রণ করার না গেলে এবারও মা মাছ ঢুকবে না হালদা নদীতে। কর্ণফুলী মোহনা থেকে একদম হালদা নদী পর্যন্ত প্রতিদিন অভিযান চালাচ্ছি। এখানে যত প্রকারের অবৈধ জাল, বড়শি, বাস, আমরা এগুলো পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড় থেকে নেমে আসা জলের ধারায় সৃষ্টি 106 কিলোমিটার দীর্ঘ এই হালদা নদীর আর আগামী মাস থেকেই শুরু হবে এই নদীতে মা মাছের ডিম ছাড়ার প্রক্রিয়া। কর্ণফুলী এবং হালদা নদীর মোহনায় যেসব জাল বিছানো হচ্ছে সেগুলো যদি সরানো না যায় তাহলে হয়তো মা মাছ এই হালদা নদীতে প্রবেশ করতে পারবে না। এক্ষেত্রে সরকারি পদক্ষেপের পাশাপাশি প্রয়োজন সাধারণ মানুষের উৎসাহ এবং উদ্দীপনা। চট্টগ্রামের হালদা নদী থেকে কমল দে, সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। রুবল ছাড়া রাশিয়ার জ্বালানি না দেওয়ার ঘোষণায় ইউরোপ জুড়ে সংকটের আশঙ্কা করা হচ্ছে। তবে এই অবস্থায় বিশ্বে প্রতিদিন 9 কোটি ব্যারেল তেলের চাহিদা থাকলেও নিজেদের মজুদ থেকে মাত্র 10 লাখ ব্যারেল দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। শুরু হলো অন্য এক অর্থনৈতিক যুদ্ধ। রাশিয়ার বিরুদ্ধে জার্মানি সহ ইউর কঠিন নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়া থেকে আমদানি করা জ্বালানি তেল, গ্যাস, কয়লা সহ অন্যান্য পণ্যের সরবরাহ হঠাৎ বন্ধ করে দেয়া সহ এপ্রিলের প্রথম দিন থেকেই রুবলে দাম পরিশোধের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেয়া নতুন সিদ্ধান্ত কার্যকর করতে অনড় রাশিয়া। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই দেশটির বিরুদ্ধে জার্মানি সহ পশ্চিমা বিশ্বের দেয়া একের পর এক নিষেধাজ্ঞা ও রাশিয়াকে একঘরে করে দেওয়ার বিপরীতে এই সিদ্ধান্তের কোনো বিকল্প ছিল না বলে জানান পুতিন। গ্যাস যাবে কিন্তু মূল্য পরিশোধ করতে হবে রুবলে, না হয় গ্যাস কিংবা তেল কোনো দেশকেই দেয়া হবে না। এদিকে রুশ প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ইউ সহ পশ্চিমা বিশ্ব। চুক্তি অনুযায়ী রাশিয়া অবশ্যই গ্যাস এবং তেলের সরবরাহ করে যাবে এমনটি কথা ছিল, কিন্তু শুক্রবার থেকে তিনি যে সিদ্ধান্ত নিলেন এটি সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। এর মধ্যে ন্যাটোভুক্ত দেশগুলোতে তেল ও গ্যাসের সংকট নিরসনে যুক্তরাষ্ট্র তাদের মজুদ থেকে তেল ছাড়বে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সবকিছু ঠিক থাকলে 1 মে থেকেই প্রতিদিন 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখ ব্যারেল করে যুক্তরাষ্ট্র আগামী 6 মাসে বাজারে ছাড়বে 180 মিলিয়ন ব্যারেল। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংকট সমাধানে রাজনৈতিক সদিচ্ছার অভাব, একই সাথে বিশ্ব নেতাদের একগুঁয়েমির কারণে শুধু জার্মানি আর ইউরোপে নয় বিশ্ব অর্থনীতিতে নামতে পারে ভয়াবহ ধস, বলছেন অর্থনীতিবিদরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন জার্মানির বার্লিন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া, যাচ্ছি তার কাছে। বিটু, এই মুহূর্তে আসলে সকাল থেকে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, শুধু আমরা নয় জার্মানি সহ পুরো ইউরোপের যারাই আছেন তারা কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ তিনি যে গত কয়েকদিন আগে যেই ডিক্রি জারি করেছেন সেই ডিক্রি জারির ফলশ্রুতিতে আসলে কি অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে আসলে
আমি এটুকু হলপ করে বলতে পারি যে জার্মানির পরিস্থিতি আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। জার্মানির সবখানেই আলোচনার বিষয় এবং আলোচ্য বিষয় এই মুহূর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি সকাল থেকে গ্যাসের লাইনটি বন্ধ করে দিয়েছেন কিনা, বা তেলের যে লাইন সেটি বা সরবরাহ সেটি বন্ধ করে দিয়েছেন কিনা। এই মুহূর্তে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, ওলাফ শলস অর্থাৎ জার্মান চ্যান্সেলর ওলাফ শলস কিন্তু গত রাতেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন এবং তিনি আর আসলে এই যে চুক্তি যে হয়েছিল এটি দীর্ঘকাল ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এবং জার্মানি সহ ইউর বেশ কটি দেশের সাথে যে আলোচনা কিংবা চুক্তি, সেই চুক্তিতে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে এবং সেই চুক্তির বিষয়টি কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিন্তু জানানো হয়েছে যে এই চুক্তিতে শুধুমাত্র ইউরো কিংবা ডলারে পরিশোধ করা হবে এবং রুবলে পরিশোধ করার যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে নতুন সিদ্ধান্ত সে বিষয়ে কিন্তু স্পষ্ট তিনি আবারও উল্লেখ করেছেন যে তার দেশের বিপক্ষে যে ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞার বিপরীতে রুবলে মূল্য পরিশোধ অবশ্যই করতে হবে, তবে সেটি গাজপ্রমের যে ব্যাংক রয়েছে অর্থাৎ গাজপ্রম ব্যাংক, সেই গাজপ্রম ব্যাংকের মাধ্যমে কিন্তু রুবলে সেই ইউরো যদি সেই ব্যাংকটাতে আসে সেখান থেকে রুবল হয়ে অর্থাৎ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে রাজস্ব আয় সেটিতে যুক্ত হবে। এইখান থেকে বলা যায় যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তিনি অনড় রয়েছেন। তবে সবচেয়ে বড় ব্যাপার, বড় সড় সংকটের কিন্তু সৃষ্টি হতে চলেছে জার্মানি সহ ইউরোপের সবগুলো দেশে। আপনি জানেন যে এর আগে কিন্তু রোবার্ট হাবেক সতর্ক অবস্থা জারি করেছেন অর্থাৎ জার্মানির যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং সেখান থেকে যে গ্যাসের সরবরাহ এমনকি গৃহস্থালী কাজে ব্যবহৃত হচ্ছে সেখানেও কিন্তু সতর্ক অবস্থা জারি করা হয়েছে। এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি খুব হার্ড লাইনে চলে যায় সেখান থেকে কিন্তু ঘোষণা করা হচ্ছে অর্থাৎ জরুরি অবস্থা ঘোষণার একটি প্রক্রিয়ার কথা কিন্তু আমরা সবখানে শুনতে পেয়েছি এবং জার্মান যে মন্ত্রণালয় রয়েছে সবগুলো মন্ত্রণালয়ে কিন্তু সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তবে আপনার মাধ্যমে দর্শকদের এটুকু বলতে চাই, প্রতিদিন যে 9 কোটি ব্যারেল তেলের যে চাহিদা রয়েছে বিশ্বে সেখান থেকে মাত্র 10 লাখ ব্যারেল তেল আসলে কিছুই না, এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে তার যে মজুদ করা তেল রয়েছে সেটি পশ্চিমা বিশ্বে অর্থাৎ বিশেষ করে জার্মানি সহ ইউরোপের দেশগুলোতে বিক্রির ফন্দি দিয়ে আসছে কিনা সে বিষয়টি নিয়ে আসলে জার্মান সহ বিশ্বের যে অর্থনীতিবিদরা তারা কিন্তু সন্দেহ প্রকাশ করেছে। দেখা যাক আসলে আজকে সারাদিন নতুন করে কোনো সিদ্ধান্ত আসে কিনা, এবং জার্মানি সহ আমরা সবাই কিন্তু এই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। রাশিয়া ইউক্রেন ইস্যুতে সৃষ্টি উদ্ভূত পরিস্থিতির বিস্তারিত নিয়ে আমরা সরাসরি সংযুক্ত ছিলাম জার্মানিতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরানো নিয়ে দেশটির রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অনাস্থা ভোটের আগে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়েছেন ইমরান খান। তাকে পাকিস্তানের জন্য নিরাপত্তা হুমকি আখ্যা দিয়েছে বিরোধী দলগুলো। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর পার্লামেন্টে আলোচনা তৃতীয়বারের মতো পিছিয়ে যায় বৃহস্পতিবার। ডেপুটি স্পিকার জানান রোববার আবারও বসবে অধিবেশন, আর অধিবেশন মুলতবির কিছুক্ষণ পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অনাস্থা ভোটের আগে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দেন ইমরান খান। ইমরানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের হিসাব নিকেশ চূড়ান্ত হলেও ইমরান খান বলেন শেষ বল পর্যন্ত না খেলে হার মানার মানুষ তিনি নন। ভাষণে সরকার উৎখাতে আবারও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ করেন ইমরান খান। আখরি গেন্দ তক মে মুকাবলা করতা হুঁ, মে কবি হার জিন্দগি মে নি মানি, মে তো ভোট কা জো ভি রেজাল্ট হো চাহে আপ দেখেঙ্গে কি মে তো উসকে বাদ অর জ্যাদা তকড়া হো কে সামনে আউঙ্গা জো ভি রেজাল্ট হো। ইয়ে না লোগো নে আপকো মাফ করনা হ্যায়, না লোগো নে আপকো ভুলনা হ্যায়, না আপকি আপকি ইস বাত কো মাফ করনা হ্যায় ভুলনা হ্যায়, না জো লোগ আপকো হ্যান্ডেল কর রহে হ্যায় না উনকো মাফ করনা হ্যায় অর ভুলনা হ্যায় লোগো নে। ইমরানের ভাষণের পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দলগুলো। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সভাপতি শেহবাজ শরীফ বলেন ইমরান খান দেশের নিরাপত্তার জন্য হুমকি, পিটিআই সরকার বাইরের দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তলানিতে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। বিরোধীদের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগের মধ্যেই দেশটির তথ্যমন্ত্রী ফওয়াদ খান দাবি করেছেন ইমরান খানকে হত্যার পরিকল্পনার গোয়েন্দা প্রতিবেদন হাতে এসেছে তাদের। গেল সপ্তাহে পিটিআই নেতা ফয়সাল ভাউদা একই অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে ইমরানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ফওয়াদ খান। ওমরিনান, সময় সংবাদ। এ ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়।